দেখতেই পাচ্ছ না, নেই আমার কাছে খুচরো। দাঁড়া আমি একবার জিজ্ঞাসা করে আসছি তাও। নতুন একটা ভিডিও আসতে চলেছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, পুরোটা না দেখে কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, তো আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। তো রোজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল সকাল উঠে পড়েছি আমি, আর কি করবো সেই তো রোজদিনের টেনশন, কি করবো কি করবো, মা নেই বাবা নেই, মানে আমরা অনেক হয়ে গেছি তিন বোনে, জানো মা বাবা না থাকলে যা অবস্থা হয় আমাদের, তাই অবস্থাই হয়েছে। তা আসে যেমন এখন দোকানে পাঠিয়েছি, আমরা তো প্রত্যেক বসিনি মানে কাছ থেকে, সেই যে ঘুমিয়ে পড়ি আর এই যে উঠি, কি বলবো তোমাদেরকে। তো চলো সকাল সকাল কাজটা সেরে নিই, এখন বোন পড়তে বসবে, বোন আমার ফোনটা নেবে, তা আমি বললাম তুমি একটু দাঁড়া, ও ঘুম থেকে উঠেছে, এই যে এখন পড়তে বসবে, ওর আন্টি লেখাপড়া পাঠিয়েছে আমাদের একটা ফোন, তো ওই জন্যই মানে একটু প্রবলেম হয়। তো সামনে মাসে ভাবছি আগের ফোনটা সারাবো, টাকার জন্য, কিছু টাকার জন্য সারাতে পারিনি, মানে আমার পুরাতন ফোনটা, এটা তো নতুন কিনেছি ফোনটা। তো চলো দেখো আমার ব্লগটা তোমরা, আমার আর পুরো ভিডিওটা দেখো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্লিজ। তো চলো আমি কী করছি দেখাচ্ছি। এদিকে বোন আন্টি লেখা পাঠিয়েছে, বোন বললো আজকে লিখবো না পরে লিখবো, তো চলো আমি এখন কী কী করবো দেখি দিই। গাইস আমি দেখতে পাচ্ছি এই যে ডিম করবো, ডিম এনেছে, ডিম আলু ঝোল করবো আর ভেন্ডি আলু ভাজা করবো, আর একটা বেগুন আছে সেই কবেকার বেগুন শুকিয়ে গেছে, এটাকে ভাজি ভাজা করে নেবো। তা বোনকে বলছি ভেন্ডি আলু ভাজা আর রুটি নিয়ে যাবি, ওকে আমি ভেন্ডি আলু ভাজা নেবো না, তা ওকে 10 টাকা দিয়েছি, টিফিনে কি খাবে ওই 10 টাকার মাথা মুন্ডু জানে। এদিকে সব সবজিগুলো কেটে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ডিম দেখতে পাচ্ছো, এবারে ডিমটা আমি ছেড়ে দেবো প্রেশার কুকারে, চলো ছেড়ে দিই, ডিমগুলো ধুয়ে নিচ্ছি কারণ না তো আবার এদিকে ভেন্ডি আলুটাকে কেটে নিই, আগে আলুটাকে কেটে নেবো, দিয়ে ভেন্ডি আলু একসাথে ধুয়ে তারপর ভেন্ডিটাকে কাটবো। তো চলো কেটে নিই, কথা বলছি দেখতে পাচ্ছি, দেখুন ভেন্ডি কেটে নিচ্ছে, ওদিকে বোন করলাম আদা রসুন পেঁয়াজটা বেঁচে, আর ভোলা ভোলা ফোন নেবে, আর এদিকে একদম স্নান করতে হবে। তো চলো আমি কাজবাজ সেরে নিই, ডিম সেদ্ধ হয়ে গেছে, ফেসবুক নামিয়ে দিয়ে কড়া বসে দিয়েছি, ভেন্ডি আলুটা ভেজে নেবো, আর এদিকে বোন মশলা বাড়ছে, তো চলো ভেন্ডি আলুটা ভেজে নিই, তখন ফোনটা চার্জ হয়ে যাবে। এদিকে আলুগুলোকে হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছে, এদিকে ডিমও সেদ্ধ হয়ে গেছে, ডিমটা ছাড়িয়ে নিয়েছি, তো চলো ডিমের তরকারিটা করবো, আর এদিকে ভাত ফুটে গেছে, ঠিক আছে? ডিম পুরো সেদ্ধ নিয়েছি, আজকে আমি ডিম, আমি ডিম রান্না করতে পারি, ডিমের কোনো ঝামেলা নেই, কারণ ডিমটা ফুটে থাকে আমি রান্না করি, তো জানি না আজকে কেমন স্বাদ হবে না হবে। তো চলো কদিন ধরে অর্ডার করছি, বেশি ঝাল হয়ে যাচ্ছে, ডিমটাকে হালকা করে সেদ্ধ নিয়েছিলাম, সেদ্ধ করার পরে আলুটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, কারণ ভেজে নিলে ডিম তো ডিমের তরকারির স্বাদটা একটু আলাদা টাইপেরই আছে। তো বন্ধুরা তোমাদের কি বলবো, আমি এদিকে ভাজছি ডিমগুলো, আর যেন ছিটকে ছিটকে আমার দিকে আসছে, ওই জন্য আমি দূরে থেকে একটু ভাজছি, কি বলবো তোমাদেরকে, তা দেখাচ্ছে দেখতেই পাবে, আমি ওই যে ভেজে নিয়েছি, তো এখন আমি ডিমগুলো ছেড়ে দেবো, কারণ ডিমগুলো বড্ড ফাটে, ওই জন্য আগে ফোন দিয়ে কেটে নিয়ে যাবো। তো তাহলে দেখাচ্ছে আমি ডিমগুলো কয়েকটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে? এই যে ডিমটাকে আমি লাল লাল করে নিচ্ছি, ডিম ভাজাগুলো হয়ে গেছে, আলু ভাজাও নিয়ে যাও, তার আলু ডিম ভেজে নিলে কী বলো তো ডিমের তরকারির স্বাদটা একদমই আলাদা আছে। তো এদিকে ওই করাতেই আমি আর একটু তেল দিয়ে দিয়েছি, কারণ তরকারিটা করবো তো ওই জন্য একটু বেশি তেল, তেলটা গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম মশলাটা, আদা রসুন পেঁয়াজ সব একসাথে করে দিয়েছি, যে আর
ব্যথা, মশলাটা কষা হয়ে গেছে। তো এবার ডিমালটাকে ভালো মতন কষে জল দিয়ে নামিয়ে নেবো ফুটিয়ে গেলে। তো চলো পরে কথা বলছি, আমার রান্না বান্না সেরে কথা বলছি, কারণ রান্না সেরে আমি স্নান করতে যাবো। তো একেবারে স্নান বান করে নাই এসে কথা বলবো, বোন স্নান করতে গেছে ছোটো বোন, ওদিকে ছেলে বোন বসে আছে। চলো আমি স্নান করে চলে এসেছি, ওদের দুই বোনে খেয়ে নিয়েছে, ওদের দুই বোনে খেয়ে নিয়েছে আর আমার জন্য এই যে ভাত দিয়ে রেখে দিয়েছে। তো তোমাদের বললাম যা যা রান্না করেছি, তো চলো দেখাচ্ছি। ওরা ডিমের তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর এই যে রুটি করেছি, রুটি নিয়ে যাবো টিফিনে, আর ভেন্ডি আলু ভাজা করেছি এই যে, আর ওইদিকে ভাত তো খাওয়া হয়ে গেছে। এদিকে খেটে উঠে বোন ওদিকে ওর এ করছে, তো আমি এখন চুল বাঁধবো। তো চলো চুল টুল বেঁধে নিয়ে রেডি হয়ে একেবারে কথা বলছি হয়ে গেছি। তো চলো বেরোবো, আজকে বোনের বন্ধু সাইকেল আনবে না বলছে, তা ও সাইকেলটা নিয়ে কাজে যাবে, আমি আজকে সাইকেল নিয়ে যেতে পারবো না, আমি অটো করেই চলে যাবো। তো চলো আমি বেরিয়ে পড়ি, যাক কাজে। দিতে যাচ্ছি অটো ধরার জন্য, এই হলো পার রাস্তা, হেঁটে হেঁটে আমি যাচ্ছি, হেঁটে যাচ্ছি। এই হলো আমাদের মানে পাড়ার রাস্তা, তা দেখতেই পাচ্ছ, আর এখানটা দেখাচ্ছি, দাঁড়াও। বোড়াল এলাকা, এখানটায় হয়েছিল পথের পাঁচালির শুটিং, এই যে এখানে, এটা হলো সত্যজিৎ রায়ের মূর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানেই আমার বাড়ি, এই যে ওখানে দেখে এই যে ওই জায়গাটায়, এবার দেখতেই পাচ্ছ সত্যজিৎ রায়ের মূর্তি এখানটায়। বাবা প্রচুর রোদ দিয়েছে, অটো ধরবো তাদের সাথে দেখাচ্ছি, বাবা প্রচুর রোদ দিয়েছে, দাঁড়িয়ে আছে দেখি অটো কখন আসে। অটো মামা অটো করে ঘোরাবে না। তো এই তো অনেকক্ষণ পরেই আমি অটোটা পেলাম, অটোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে সময় কাটছিলাম, বন্ধ রাখছে যাচ্ছে দেখতেই পাচ্ছে। তো চলো আমি এখানে নেমে পড়বো, আর এই যে আমি নামার পরেই দোকানে এসে দেখি একটা কাস্টমার ছিল, তাকে শাড়ি দেখাচ্ছিলাম, তাও অনেক কাজের চাপ ছিল, স্যার বললো পার্সেল করো, তা আমি বললাম আমি রিপ্লেস লিখছি আপনি পার্সেল করুন, তা স্যার পার্সেল করলো। পার্সেল করার পরে দুটো কাস্টমার এসেছিলো, এরা এসেছিলো মুর্শিদাবাদ থেকে আমাদের দোকানে, তা ওনাদেরকে শাড়ি দেখানোর পরে ওনারা এখন নিয়ে যাবে শাড়িগুলো, এগুলো বিল করলো স্যার, আমি এদিকে ওনাদের শাড়িগুলো প্যাকেটে লিখে দিলাম, ওরা এখন চলে যাবে ভদ্রলোক ভদ্রমহিলা, তো আমরা চলে গেলো। আমি তারপরে ভাবলাম যে এখন তো ফোনে দিনটা বাজে, এখন খাবো, কিন্তু যে খাওয়া হলো না, কারণ আমাদের আরেকটা ভিডিও কল ছিল, তা ভিডিও কল করতে বলছিল কি সেখানে বাদাম দিয়েছি, একটা বাদামের বাড়ি ওটা আমি বাদাম আনতে। বাদাম কত করে খুচরো? না নেই আমার কাছে খুচরো। দাঁড়া আমি একবার জিজ্ঞাসা করে আসছি, তাও টিফিন কেনা, তা আমি টিফিন খেয়ে নিলাম, টিফিন খাওয়ার পরে ভিডিও কল ছিল, দেখতেই পাচ্ছ অনেক কাজের চাপ, একটার পর একটা একটার পর একটা ভিডিও কল হচ্ছে। এই যে আমাকে স্যার বাদাম খেতে দিয়েছিলো, আমি হাফ বাদামকে হাফ প্যাকেট রেখে দিয়েছি, কারণ ভালো লাগছিল না আমার খেতে। তা ভিডিও কল করার পরে এটা আবার পার্সেল করার জন্য আবার অ্যাড্রেস লিখলাম, বিল লিখলাম, ওদিকে ওইটা পার্সেল হবে, তাই এদিকে আমি পার্সেল করার জন্য দেখতেই পাচ্ছি। এদিকে স্যার নেই, স্যারের কাছে ওয়াটস নেই, তাই ততক্ষণ আমি একটু ভিডিওটা ভালো করেই করে নিচ্ছি, নিজের মুখ দেখছি আর হাসছি। আজকে কাজ করতে করতে প্রচুর পাগল হয়ে গেছে, আজকে নেই নেই করে প্রচুর কাজের চাপ ছিল, এক একটা কাস্টমার থাকছে, থাকি দেখে খালি করবো, ওটা দেখি ওটা দেখি, তারপরে ক্যান্সেল করে। তার চলো আমরা আজকে এই যে কাস্টমারটা এসছে, তা আসার পর আমরা এই যে পার্সেলগুলো করে দিয়েছি, একটা কাস্টমার এসেছিলো সন্ধ্যাবেলার দিকে, তো আমাকে তাকে শাড়ি দেখালাম, তা আমাদের যে কটা পার্সেল রেডি হয়েছিলো, আমি আর কি করবো, এই সুন্দরীর সাথে একটু ফটো তুলে নিলাম, দিয়ে কোরিয়ার কাপড় এসছে পার্সেলগুলো নিয়ে যাবে, পার্সেলগুলো নিতে এসছিলো, তা আমরা পার্সেলগুলো নিয়ে বেরিয়ে পড়লো। তার তারপর তো রোজই আবার ভিডিও কল, আমাদের ভিডিও কলে শাড়ি রাখতে না প্রচুর কষ্ট হয়, মানে একটার পর একটা একটার পর একটা হবে, তোমার তো জানোই আমি যতটা পারি। তো ভিডিও কল করতে করতে বলছি এদিকে বাবা শাড়ি দিচ্ছিল, তো হামাগুড়ি দিচ্ছে, তো মাই গড, আমার হাসি লাগছিল, স্যার হামাগুড়ি দিচ্ছিলো, মানে ওরকম করে স্যার কাস্টমারকে শাড়ি দেখাচ্ছিলো যে এই শাড়ি এই শাড়ি ওই শাড়ি করছিলো। তো চলো এখন আমাদের দোকান বন্ধ হবে, তো আমি এদিকে লাইট অফ করবো বলে তোমাদের দেখাচ্ছি, তো এই যে আমি লাইট অফ করে দিয়ে চলে আসলাম, অটোর জন্য কতক্ষণ দাঁড়াবো, ওই জন্য হেঁটে যাচ্ছি, দেখি অটো গেলে উঠে পড়বো।
অটো আসছে না, কত সুন্দর, ও দিন হয়ে গেছে, একে অটো জন্য দাঁড়িয়ে থেকে পাগল হয়ে যাবো, না হলে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে। অটো তো পাচ্ছি না, এখানটায় আবার মেলা বসেছে, এই হলো মেলা, এখনো পুরোপুরি বসেনি, খাবার দাবার গুলোই বসেছে, আসবো বোনদের নিয়ে, বোনের জন্য দাঁড়িয়েছি, বোনের পড়া ছুটি হলে যাব আমরা, এই যে ছুটি হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাচ্ছি। সে কখন থেকে দাঁড়িয়েছি তুই বললি, ইংলিশ পড়া দিচ্ছি, ওই তো তুই যখন দেখা যাচ্ছে না অন্ধকারে কিছু, পোকা পড়ে কাকু কোথায় থেকে আসো, এখানে থাকো পুরো অন্ধকার, এখানটায় তাদের কাস্টমার আসবে, ঝাল ঝাল করে বাড়াবে একটু, হ্যাঁ ওই ঝাল খেতে ভালোবাসে আলু পাবলির সাথে ছিল ওই সব কাছে থেকে ভালো না, তা কেমন বানিয়েছিল তোমার টেস্ট হবে তো, আমরা টেস্ট করে দেখছি, হ্যাঁ হ্যাঁ আমরা তো খেয়ে বলবো, ঠিক আছে আলু কাবলি কাকু কেমন বানাচ্ছে খেয়ে বলবো, আমি তো খাবো না বোন খাবে, কাকুর আলু কাবলি কেমন কাকু খেয়ে টেস্ট করছে, ঠিক আছে ভালো 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 ছিল জাগু এসেছিল জল নিয়ে, তা ওই জল ঢালছিলাম, জাগু চলে গেল, তো চলো কি হয়েছে, ও জাগু ওই ড্রামটা লাগবে, তা আমাদের জল ঢেলে দিয়ে ড্রামটা শুধু নিয়ে চলে গেলো, আর এই যে একজন পড়াকু আলু কাবলি খেয়ে খুব মাস্তিতে আছে, পকির টাকা চাইছে, এখন পরে 10টা, আজকে টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে ওই জন্য টিভিটা চলছে না, এখন বাজে 10টা, সব সিএসি আছি, তো চলো এখন ফোনে ভিডিও দেখছিলাম, তো এখন খেতে বসবো, তো চলো দেখাচ্ছি কী খাবো, সকালে মানে ডিমের তরকারি আর করে গেছিলাম, আমি ভাত তোলো ভাত বেড়ে নিয়েছি, আর ডিমের তরকারি তো কেন ভাই নাম চলো, তো চলো খেয়ে উঠে একবারে কথা বলছি, প্রিপারেশন নিচ্ছে, আমি পেপার নিচ্ছি, আর আমি এই সিএ পড়বো, সব মা আসবে বলে সব খুশি থেকে ঘুমাতে চাইছে না, হার পার কর হে তো, এখন 10:30 বাজে, এখন বিরিয়ানি দিতে এসেছে, এই যে বিরিয়ানি, আমাদের ভাত ফাত খাওয়া গেছে, এই হলো বিরিয়ানি, দিদি বিরিয়ানি দিয়েছে জানি না খাসির কি মুরগির, আমরা শুয়ে পড়েছিলাম, তো এখন জাহু এসেছিল বিরিয়ানি দিতে, বিরিয়ানি করেছিল আজকে, তা আমরা কাছে দিদি ডেকেছিলাম, আমরা যাইনি কেউ বিরিয়ানি খেতে, তা দিদি জাহুর হাতেই বিরিয়ানিটা পাঠিয়ে দিয়েছে, তা আমরা তো তিন মনে ভাত খেয়ে নিয়েছি, তাই জন্য বিরিয়ানিটা ফ্রিজে ফিরে দিলাম, এই দেখুন তো চলো আজকের ভিডিও আমার এই পর্যন্ত, আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে, তা আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওতে প্লিজ প্লিজ তোমরা একটু লাইক করে দিও, আর একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝবো আমার ভিডিও ভালো হচ্ছে খারাপ হচ্ছে, তো টাটা বাই বাই, গুড নাইট, আর তোমরা ভালো থাকো, বাই।